আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজাস রেসিপিতে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে তিনটি মজাদার ভর্তা, তো সাথে থাকুন। আমি এখানে কিছু সিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, সিদ্ধ বসিয়ে আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন অয়েল, তেলটা গরম হলে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ও চিংড়ি মাছের শুটকি মাছ, সবগুলো একসাথে খুব ভালো মতো ভেজে নিলাম। নিয়ে এখন আমি সব উঠিয়ে খুব ভালো মতো লবণ দিয়ে ছেঁচে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল সিম চিংড়ির শুটকি। আমি এখানে মাঝারি আকৃতির দুটি ধুন্দুল নিয়েছি, সাথে নিয়েছি একটি পেঁয়াজ যেটি মাঝারি, এবং নিয়েছি চার পাঁচটি মরিচ। নিয়ে সবগুলো একসাথে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে সবগুলোকে নামিয়ে খুব ভালো মতো লবণ দিয়ে ভর্তা করে নেব। আজ তৈরি হয়ে গেল খুব সহজেই ধুন্দুল ভর্তা।
একটি কলা, কাঁচা কলা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। রেখেছি পেঁয়াজ কুচি ভেজে এবং শুকনো মরিচ ভেজে, সবগুলোকে একসাথে খুব ভালো মতো মাখিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কলাটাকে নিয়ে খুব ভালো মতো মাখাচ্ছি। মাছ তৈরি হয়ে গেল মজাদার কলা ভর্তা। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সো আল্লাহ হাফেজ।